नमस्कार আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স এন্ড টেকনোলজির অনুষ্ঠান আমাদের অনুষ্ঠান আমি যে কাজটি করছি এই কাজটি যারা এই কাজে যারা আগ্রহী যারা এইভাবে কাজ করতে চান তাদের অনুষ্ঠান আমাদের নিজস্ব একটি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স এন্ড টেকনোলজি এই প্রতিষ্ঠানে কি শেখানো হয় একজন মানুষ মিডিয়া পারসন কি করে হয়ে উঠবেন যারা ইচ্ছুক তারা এই অনুষ্ঠানটি দেখুন এবং তারপরে তাদের করণীয় অনুযায়ী যেটা সেটা হচ্ছে অ্যাডমিশন হেল্পলাইন নম্বরে ফোন করে ভর্তি হওয়ার প্রসেসটা জেনে নেওয়া আমাদের সঙ্গে রয়েছেন এই একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স এন্ড টেকনোলজির ফ্যাকাল্টি ঐশ্বর্য ঐশ্বর্যকে অনেক অনেক স্বাগত জানাবো প্রফেসর ঐশ্বর্য ধর আমাদের সঙ্গে তো ঐশ্বর্যর কাছ থেকে আমরা কোর্স সম্পর্কে জানবো আর আমি নিজে যেটা বলতে পারি যে আপনারা কি শিখতে পারেন কিভাবে নিজের এক্সপিরিয়েন্সটাকে তৈরি করতে পারেন বা আমাদের এক্সপিরিয়েন্স আপনার প্রফেশনে বা আপনার ক্যারিয়ারে কিভাবে কাজে লাগাতে পারেন তো ঐশ্বর্য শুরু করি আজকে এই যে ফার্স্ট সেশন তো চলছে তাদের তো এখন রীতিমতো প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে আমরা সবাই প্র্যাকটিক্যাল ক্লাস নিয়েছি এবং আগামী দিনেও নেব এবং তার সঙ্গে সঙ্গে যে নতুন সেশন সেকেন্ড সেশন যেটা সেকেন্ড ব্যাচ যেটা আসতে চলেছে সেটা কবে নাগাদ আসছে আমরা এক্সপেক্ট করতে পারি যে মিড সেপ্টেম্বর থেকে আমরা সেকেন্ড সেশনটা স্টার্ট করে দেবো মানে আমাদের অ্যাডমিশন প্রসিডিওর তো অনেকদিন ধরেই চলছে আর জাস্ট কয়েকটা সিটস বাকি তো এরপরে মানে হয়তো নেক্সট উইক বা তার পরের উইকে আমরা অ্যাডমিশন ক্লোজ করে দেবো এই আপকামিং সেশনটার জন্য হ্যাঁ কেউ যদি ইন্টারেস্টেড আমাদের একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স এন্ড টেকনোলজির সাথে যুক্ত হতে চায় তাহলে তার পরের সেশনটা তাকে অ্যাভেল করতে হবে আর কারণ আর জাস্ট কয়েকটা সিটের পরেই আমরা বন্ধ করে দেবো তো মানে মিড সেপ্টেম্বর মোটামুটি আমরা এক্সপেক্ট করতে পারছি যে আমরা ক্লাসেস সেকেন্ড ব্যাচের স্টার্ট করে দেবো একটা কথা বলি যেহেতু মিড সেপ্টেম্বর মানে ধরুন আমি ধরে নিচ্ছি 10 তারিখ কিংবা 12 তারিখের মধ্যে এই ব্যাচটা মানে আর নতুন করে কোনো অ্যাডমিশন হবে না সুতরাং আপনারা এই যে অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার না বলে যেটা রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনার স্টুডেন্টের জন্য কথা বলতে পারেন আর যদি কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে কথা বলার সরাসরি কথা বলার নাম্বারে ফোন করতে পারেন মাথায় রাখবেন সুযোগটা কিন্তু মানুষের জীবনে একবার আসে বারবার আসে না হয়তো আপনার স্টুডেন্ট এই মুহূর্তে কলেজে ভর্তি করেছেন কিন্তু তার ইচ্ছেই নেই জেনারেল লাইনে পড়াশুনো করার কিংবা প্রচুর ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এখন ঘুরে বেড়াচ্ছে ইঞ্জিনিয়ারিং করে ভাবছেন কী হবে যেখানে ক্যারিয়ারটা তৈরি করতে পারবেন এবং আপনার বাচ্চার ইন্টারেস্ট রয়েছে বা ছেলে বা মেয়ের ইন্টারেস্ট রয়েছে আমি বলবো আপনারা সময় নষ্ট না করে আমাদের এই একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্সের যুক্ত হয়ে যান আগামী দিনে কিন্তু একটা উজ্জ্বল ভবিষ্যৎ আপনার সন্তানের জন্য অপেক্ষা করছে কীভাবে তার কারণ কাজটা সেখানে শিখতে পারবে শুধু কোর্স করলাম সার্টিফিকেট পেলাম তা নয় আমাদের এখানে যারা স্টুডেন্ট তারা কিন্তু কাজটা শিখছে মানে আমি এটা খুব মানে জোর গলায় বলতে পারি যারা এই ফার্স্ট ব্যাচে যারা মানে ফার্স্ট সেশনে যারা ভর্তি হয়েছে তারা কিন্তু খুব আনন্দ করে কাজটা করছে এবং প্র্যাকটিক্যাল ক্লাসগুলো তার সেই কথাই বলে একদমই মানে আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্টলি স্টুডেন্টসদের মধ্যে উত্তেজনা বা এক্সাইটমেন্ট ব্যাপারটা এত বেশি যে তাদের কোনো কামাই নেই কোনো অ্যাবসেন্ট নেই এভরিডে একদম ফুল অ্যাটেন্ডেন্স যাচ্ছে মানে তারা এত ইচ্ছে সহকারে শিখছে আমাদেরও দেখে ব্যাপারটা ভালো লাগছে যে স্টুডেন্টসরা ব্যাপারটাকে এত বেশি রকমের এনজয় করছে আর ক্লাসের ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমাদের একদম টানা ক্লাস হচ্ছে এখন যে প্র্যাকটিক্যালটা যেটা অন্য কোনো মিডিয়া কলেজ বা ইনস্টিটিউট দেওয়ার কথা ভাবতেও পারে না আমরা ঠিক সেই লেভেলে গিয়ে আমরা স্টুডেন্টসদেরকে শেখাচ্ছি সারা দিন ধরে আমাদের যারা দীর্ঘ 24 বছর ধরে তাদের নিজের জীবনটাকে এইটার মধ্যে দিয়ে দিয়েছে তারা এসে আমাদের স্টুডেন্টসদের যখন ক্লাস শেখাচ্ছে তাদের নিজেদের লাইফ এক্সপিরিয়েন্সেস শেয়ার করছে সেইটার এক্সাইটমেন্ট লেভেল আমার মনে হয় অন্য কিছুর সাথেই ম্যাচ করা পসিবল নয় তো এই এটাও একটা রিজন যে স্টুডেন্টসরা এত ভালো শিখছে মানে থিওরি বা জাস্ট মৌখিকভাবে একটা জিনিস এক্সপ্লেন করে দেওয়া বা প্র্যাকটিক্যালের ক্ষেত্রেও একটা জাস্ট একটা বলে দেওয়া একটা ওপর ওপর বুঝিয়ে দেওয়া আর সেখানে আমাদের স্টুডেন্টসরা হাতে ধরে যেই জিনিসগুলো শিখছে সেইটার সাথে অন্য কিছুর কম্প্যারিজন আই থিঙ্ক চলে না এবং আমরা না কেন একটু আলাদা আমি কেন বারবারই বলবো যে আমরা স্বতন্ত্র কোথায় একমাত্র একেডি ইনস্টিটিউটই পারবে একটা স্টুডেন্টকে লাইভ স্টুডিও দিতে লাইভ ফ্লোর মানে যে ফ্লোরে প্রোগ্রাম হয় একদম লাইভ টেলিকাস্ট হয় সেরকম একটা ফ্লোর তাদেরকে দেখাতে আর সেরকম একটা ক্যামেরা মানে যে ক্যামেরায় লাইভ কাজটা হচ্ছে সেই ক্যামেরা অপারেশনের প্রসেস জানতে বা জানাতে এটা কিন্তু আমরাই পারি এবং প্রফেশনাল যারা আমরা যারা দীর্ঘ 20 বছর 22 বছর ধরে আমরা এই প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছি তারাই কিন্তু তাদেরকে শেখাতে পারছি সুতরাং একটা
প্রফেশনালিজমটা ভীষণ জরুরি। একটা যে কোনো জায়গায় আপনি যে কাজই করুন না কেন, প্রফেশনালিজম না থাকলে কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন না। তো প্রফেশনালিজমটা কিন্তু কাজ করতে করতে শিখেছি আমরা, আমরা প্রফেশনাল হয়েছি কাজ করতে করতে শিখেছি, কিন্তু এখন সেই যুগ আর নেই। এখন কিন্তু একটা ছেলে বা মেয়ে যখন সে কেরিয়ার তৈরি করবে, প্রথমেই তাকে কিন্তু প্রফেশনালিজমটা জানতে হবে। আর আমার মনে হয় তোমাদের স্টুডেন্টরা এই প্রফেশনালিজমটা শিখে যাচ্ছেন। রাইট, মানে কি হয়, অন্য যে কোনো জায়গায় থেকে তারা যখন স্টুডেন্টসরা পড়ে নিয়ে তারপর যখন তারা চাকরির ক্ষেত্রে যায়, প্রথম কিছু মাস, ছ মাস, আট মাস তাদের কাজটা শিখতেই টাইম চলে যায়, এবং যে তাড়াতাড়ি গ্র্যাস্প করতে পারবে সে চাকরিটা গ্র্যাপ করতে পারবে, এবং যে পারবে না সে ইভেন্চুয়ালি পিছিয়ে পড়বে। তো এটাই নিয়ম। কিন্তু আমাদের এখানে স্টুডেন্টসরা কাজটা একদম ফার্স্ট হ্যান্ডে শিখে যাচ্ছে, মানে একদম প্রফেশনালদের সঙ্গে তারা বসে কাজ করছে, সেইভাবে তারা কাজগুলোকে শিখছে, মানে যেটা অন্য কোথাও পসিবল নয়। আর মানে এটা এটা ভাবাও যায় না যে একটা কাজের মতন একটা প্রফেশনালিজম, একটা অ্যাম্বিয়েন্স তারা পাচ্ছে, মানে তারা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে যে কীভাবে একটা কাজ হচ্ছে। তো এই এই জায়গাটাতে দাঁড়িয়েই একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি অন্য যে কোনো মিডিয়া কলেজ বা মিডিয়া ইনস্টিটিউটের থেকে একদমই আলাদা। আপনারা যারা মানে গার্জিয়ানসরা রয়েছেন তারা অবশ্যই ফোন নাম্বারটা নোট করে নিন, অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার, এ ফোন করুন, ফোন করে জানুন যে প্রসিডিয়ার কী রয়েছে। অবশ্যই প্রসিডিয়ার না জেনে আপনি এখানে আসতে পারবেন না। তবে হ্যাঁ, একটা ফ্রি কাউন্সিলিংয়ের বন্দোবস্ত রয়েছে, তাই তো? কাউন্সিলিং ফ্রি রয়েছে এখনও পর্যন্ত, ফ্রি কাউন্সিলিং। এসে ছেলে বা মেয়ে যে আপনার ইন্টারেস্টেড তাকে নিয়ে আসুন, কাউন্সিলিং করুন, এবং তিনি জেনে নিন, যিনি কাউন্সিলার আছেন তিনি বুঝে যাবেন যে একাডেমিক কাউন্সিলার যিনি রয়েছেন যে আপনার স্টুডেন্টের কোন কোর্সের প্রতি আগ্রহ, কোর্স কী কী রয়েছে আগে আমরা সেটা শুনে নিই। আচ্ছা, তো একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি মূলত তিনটে কোর্সে ফোকাস করছে। তো যেটা আমাদের ফার্স্ট কোর্স, দ্যাট ইজ অ্যাডভান্স ডিপ্লোমা ইন মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা 2 ইয়ার্সের কোর্স, এটা 4টে সেমিস্টারে ভাগ করা আছে, আর এটার মিনিমাম এলিজিবিলিটি হচ্ছে 10+2। ওকে, তো এইবার আমি একটু কোর্সের আউটলুকটা বা কোর্স স্ট্রাকচার মডিউল যেটাই বলা যায় তো সেটাতে একটু আসি। তো এই অ্যাডভান্স ডিপ্লোমা যে কোর্সটা, এইটার মধ্যে প্রত্যেক কটা জিনিস, যে একটু যেই জিনিসগুলো একজন প্রসপেক্টাস স্টুডেন্টকে জানা দরকার সব কটাই তাকে শেখানো হচ্ছে, বা ইন ফিউচার তার এই ফিল্ডে একজন সাকসেসফুল হওয়ার জন্যে যেই যেই জিনিসগুলো জানা দরকার বা পড়া দরকার সে সব কটাই এই কোর্সটার মধ্যে তাকে শেখানো হচ্ছে। মানে এইটাতে কোনো এরকম নয় যে পার্টিকুলার একটা কোনো জনারের ওপরে ফোকাস করছে, এইটা পুরো মিডিয়া সেক্টরটাকেই কভার করছে। তো এইটা বেসিক্যালি, মানে এরকম আমরা অনেকেই আছি যারা হয়তো চাই, প্যাশন আছে যে মিডিয়াতে যাব, কিন্তু ঠিক শিওর না কোন কোর্সটায় গেলে আলটিমেটলি আমার জন্য আমার সুবিধে হবে। তো এই কোর্সটা আমার মনে হয় তাদের জন্য যারা ঠিক শিওর না, এবং তাদের জন্যও যারা চায় আমি সবটা জানবো, আমি কোনো একটা পার্টিকুলার জনারের ওপরে ফোকাস করব না, আমি মিডিয়াতে যখন আসছি, এই ফিল্ডে যখন আমি কাজ করতে চাই তাহলে আমি সবটা জানবো, এই কোর্সটা ঠিক তাদের জন্য। আচ্ছা, এবার যে সেকেন্ড কোর্সটা, এটা হচ্ছে একটা সার্টিফিকেট কোর্স ইন জার্নালিজম অ্যান্ড নিউজ ক্লাস্টার, এটা 1 বছরের কোর্স, 2টো সেমিস্টারে ভাগ করা, এইটার এলিজিবিলিটি হচ্ছে 10+2। তো এই কোর্সটা মূলত পুরো নিউজ সেক্টরটাকে ঘিরে, পুরো কেন্দ্র করে, মানে সে নিউজ সংগ্রহ থেকে ব্যাপারটা শুরু হয় এবং শেষ হয় প্রেজেন্টেশন থেকে, প্রেজেন্টেশন দিয়ে। তো এই যে পুরো চেনটা কীভাবে হচ্ছে এই পুরো জিনিসটা এই এই পার্টিকুলার কোর্সটাতে শেখানো হয়। আর মানে এই কোর্সটা তাদের জন্য যারা মানে একদম শিওর যে তারা নিউজ সেক্টরেই থাকতে চায়, তারা অন্য কোথাও, দে ডু নট ওয়ান্ট টু ট্রাই দেয়ার হ্যান্ডস অন্য কোথাও, তারা ট্রাই করতে চায় না, নিউজটাই তাদের ফোর্টে, এইটা যারা ভেবে নিয়েছে এই কোর্সটা ঠিক তাদের জন্য। আচ্ছা, লাস্ট কোর্স যেটা, সেটা হচ্ছে আগেন একটা সার্টিফিকেট কোর্স ইন ক্যামেরা অপারেশন অ্যান্ড ভিডিও এডিটিং, এইটার ও 1 ইয়ার ডিউরেশন, 2টো সেমিস্টারে ভাগ করা, এইটারও এলিজিবিলিটি 10+2। এইটা হচ্ছে যারা মেনলি ক্যামেরা নিয়ে কাজ করতে চায়, এবং মানে ক্যামেরার সামনে নয়, তারা ব্যাক ক্যামেরাতে কাজ করতে চায়, মানে এটা আমরা সবাই জানি যে ক্যামেরার সামনে যতটা সুন্দর আমরা দেখতে পাচ্ছি তার পেছনে ঠিক ততটাই হার্ডওয়ার্ক লাগে একটা জিনিসকে সেট আপ করার জন্যে, সেই হার্ডওয়ার্কটা এই পার্টিকুলার কোর্সটাতে শেখানো হয়, এবং এডিটিং কী করে একটা সিন তৈরি হচ্ছে এই পুরো জিনিসটা এই পার্টিকুলার কোর্সটাতে শেখানো হয়, এইটা তাদের জন্য ফোকাস যারা একদম শিওর যে তারা এডিটিং বা তারা ক্যামেরাতেই কাজ করতে চায়, এই
দিকটাতে এই জনরটাতে যারা ফোকাস করতে চায় এই কোর্সটা ঠিক তাদের জন্য। সুতরাং আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি কথা বলার নাম্বারে অবশ্যই উপরে যে নাম্বারটি রয়েছে এই সরাসরি কথা বলার নাম্বারে আপনারা ফোন করে আমাদের সঙ্গে কথা বলতে পারেন। আর যারা রিয়েলি ইন্টারেস্টেড যে হ্যাঁ আমার সন্তান ইন্টারেস্টেড মিডিয়া সায়েন্সে এগোনোর জন্য মিডিয়া ওয়ার্ল্ডে বা মিডিয়া ইন্ডাস্ট্রিতে সে কিছু করতে চায় তাহলে ডেফিনেটলি অ্যাডমিশন হেল্পলাইন নাম্বারটাই আপনার একমাত্র নাম্বার যেখানে কথা বলতে পারবেন। আমরাই কিন্তু পারি 100% প্র্যাকটিক্যালের কথা বলতে, প্র্যাকটিক্যাল ক্লাস 100% আমরা দিতে পারি। আমরা একদম ডেফিনিট করে 100% প্র্যাকটিক্যাল শব্দটাকে কিন্তু ব্যবহার করছি, এর পিছনের কারণটা অবশ্যই আগে ঐশ্বর্য বলবে। হ্যাঁ, তো আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা যেটা বলে থাকি যে আমরা 100% প্র্যাকটিক্যাল হেল্প আমরা স্টুডেন্টসদেরকে দিয়ে থাকি। তো এইটা হচ্ছে মানে আমরা সবাই জানি যে থিওরিটা ইজ ইম্পর্টেন্ট, থিওরিটা না জানলে একজন স্টুডেন্ট সে নিজেকে এস্টাবলিশ করতে তার খুব প্রবলেম হবে, সে হয়তো পুরো ব্যাপারটা শিখবে না। কিন্তু থিওরিটা ঠিক যতটাই ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যালটাও কিন্তু ঠিক ততটাই ইম্পর্টেন্ট। আর যেই এই জিনিসটাই অন্য অন্য যে কোনো জায়গাকার স্টুডেন্টদের থেকে আমাদের স্টুডেন্টরা একদম আলাদা। আমাদের স্টুডেন্টরা থিওরিটাও ঠিক যতটা জানবে প্র্যাকটিক্যালটাও ঠিক ততটাই জানবে। ওই যে প্র্যাকটিক্যালটা তারা ভালো করে জানবে বলে থিওরিতে তাদের কোনো সমস্যাই হবে না। এক্স্যাক্টলি, মানে প্র্যাকটিক্যালটা জেনে যাওয়ার ফলে তাদের হয়তো এরকম অনেক সময় হয়ে থাকে যে অনেকটা মুখস্থের ব্যাপার থাকে, কি যে ধরো ভালো বুঝছে না, তাকে তো পাশ করার জন্য মুখস্থ করে পরীক্ষাটা দিতে হবে, কিন্তু এই জায়গাটা থেকেই তারা বার্ড হয়ে গেল। মানে তারা যদি প্র্যাকটিক্যালটা ভীষণ ভালো করে জেনে যায় তারা কিন্তু অটোমেটিক্যালি নিজের আন্ডারস্ট্যান্ডিং দিয়ে ব্যাপারটাকে লিখে দিতে পারবে। মানে তাদেরকে তখন আলাদা করে প্রচণ্ড বেশি ফোকাস দিয়ে থিওরিটার পড়তে হচ্ছে না, মানে এটা কিন্তু একদম স্টুডেন্টসদের জন্য উইন উইন সিচুয়েশন। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে প্র্যাকটিক্যালটা আমাদের এত সুন্দর করে শেখানো হয় যে তারা নিজেদের মতন করে হাতে ধরে তারা প্রত্যেকটা কাজ ইন্ডিভিজুয়ালি তাদের শেখানো হয়। আর শুধু সেটাই নয়, মানে কাজটা শেখানোর পর তাদেরকে দিয়েও সেম কাজটা করা হয়, যেরকম প্রফেশনালরা যেরকমভাবে কাজ করছে ঠিক ওইভাবেই তাদেরকে দিয়ে কাজটা করানো হয়, শুধু এটা দেখার জন্য যে তারা কতটা শিখলো, মানে তারা ইন্ডাস্ট্রি রেডি কতটা। কারণ আজ থেকে কিছু মাস পরে তারা তো এই ইন্ডাস্ট্রিতেই কাজ করবে, ঠিক এই কারণেই এই ইন্ডাস্ট্রি রেডি করানোর জন্যই এই ব্যাপারটা কিন্তু করানো হচ্ছে। এবং এই যে যারা আমাদের ফার্স্ট ব্যাচ যারা স্টুডেন্ট রয়েছেন তাদেরকে দিয়ে তোমাদের কি কি পরিকল্পনা রয়েছে? আমাদের এই যে তাদেরকে এখন টানা এত ঘন্টা করে প্র্যাকটিক্যাল ক্লাসেস দেওয়া হচ্ছে এই কারণেই যাতে তারা যত মানে ইন মানে এক দু মাসের মধ্যে যাতে তারা এতটা রেডি হয়ে যায়। কারণ আমরা জানি সবাই পুজো আসছে, পুজোতে মানে আমরা এটা একদম ঠিক করে নিয়েছি যে আমাদের স্টুডেন্টসদেরকে দিয়ে আমরা আমাদের পুজোর সময় রিপোর্টার্সদের সাথে তাদেরকে পাঠাতে পারি, তারা যাতে কভার করে নিয়ে আসতে পারে এসে, এবার সেটা যাতে আপনারা আমরা টিভিতে নিশ্চয়ই দেখাবো তাদের কাজগুলো, স্টুডেন্টসরা কীভাবে কাজ করছে, মানে এটা একটা এইভাবেই আমরা এগোচ্ছি যে স্টুডেন্টসদের কাজটা তারা এমনভাবে করতে পারে যেন তাদেরকে কোনো রকমই স্টুডেন্টের কাজ মনে না হয়, বরঞ্চ মনে হয় একজন প্রফেশনালি এই কাজটা করেছে। তো এইভাবেই আমরা ব্যাপারগুলো নিয়ে এগোচ্ছি। মানে এই যে কথাটা ঐশ্বর্য বললেন যে প্রফেশনালি কাজটা কেউ একজন প্রফেশনাল পার্সন করেছেন, এটা যেন বোঝা যায়। আসল কথা কাজটা প্রথম দিন সবার থাকে, সবার একটা লাইফে কিন্তু প্রথম দিন ফার্স্ট ডে থাকে, কিন্তু প্রথম দিন আমি যদি এক্সপিরিয়েন্সড মানুষদের সঙ্গে থাকি থেকে কোর্স করার পরে যখন আমার একটা জীবনের প্রথম দিন আসবে সেই প্রথম দিনটা কিন্তু আমি অনেক কনফিডেন্টলি হ্যান্ডেল করতে পারবো, রাদার দ্যান আমি যদি একদম কাউকে না দেখেছি আমি জাস্ট কোর্সটা করে এবার আমার একটা প্রথম দিন আমি প্রচণ্ড নার্ভাস হয়ে যাব। এই যে স্টুডেন্টরা যাবেন বাইরে তারা পুজো পরিক্রমা করবেন, দু চারটে খবর সংগ্রহ করবেন, তারা কিন্তু প্রফেশনালদের সঙ্গে থেকেছেন দেখেছেন, যার ফলে তাদের কাজটার মধ্যে কিন্তু প্রথম দিনই মনে হবে একটা যেন প্রফেশনাল মানুষ রয়েছেন। তো এই প্রফেশনালিজমটাই তৈরি করে দেওয়ার তা এটা আমি যেটা শুরুতে আজকে বলেছিলাম যে একটা প্রফেশনালিজম ভীষণ দরকার, সেটা কিন্তু একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টরা প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু প্রফেশনাল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে স্টুডেন্টস নেওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা সার্টেন লিমিটেশনস রয়েছে যে অনেক স্টুডেন্ট একবারে ভর্তি করে নেওয়া হলো এবং তাদের প্রত্যেককে ক্লাস করানোর ব্যাপারটা তা নয়, খুব লিমিটেড স্টুডেন্ট তাদের উপরেই ক্লাসটা হবে, তাই তো? অ্যাকচুয়ালি মানে অন্য সব জায়গায় যেরকম যে আসছে তাকেই নিয়ে নেওয়া হয়, বাট আমাদের ক্ষেত্রে কী হয় একটা নাম্বার অফ স্টুডেন্টস একটা লিমিটেড, আমরা একটা পার্টিকুলার নাম্বারের পরে আমরা স্টুডেন্টস নিই না। তার কারণ হচ্ছে আমরা মনে করি যে কোয়ালিটিটাই আসল, মানে এতে কী হয় যদি অনেক নাম্বার অফ স্টুডেন্টস থাকে তাহলে কোয়ালিটি অফ টিচিংটা অনেক পড়ে যায়। তো এই কোয়ালিটির সাথে একেডি ইনস্টিটিউট কখনোই কম্প্রোমাইজ করবে না।
তো সেই জন্যই আমাদের লিমিটেড স্টুডেন্টস নিয়েই আমরা তাদেরকে এতটা ইন্ডাস্ট্রি রেডি করে দেওয়ার পরিকল্পনা নিয়ে যেহেতু আমরা এগোই, তাই জন্যে আমরা মনে করি যে কম স্টুডেন্টস দিয়ে আমরা হয়তো শেখাতে বেশি ভালো পারবো, এইটা একটা আমাদের ভাবনা চিন্তা। তো ঠিক ওই জন্য মানে প্রত্যেককে ইন্ডিভিজুয়াল টেক কেয়ার কর, হ্যাঁ মানে একদম মানে কার কোথায় সমস্যা এরকম হতেই পারে যে একজন এ এক স্টুডেন্ট একটা কোনো পার্টিকুলার জিনিসে ভীষণ ভালো, আবার ওয়াই স্টুডেন্ট ওটা বুঝতেই পারছে না। তো প্রত্যেকজনের আলাদা আলাদা প্রবলেমটা এরিয়া প্রবলেম অফ এরিয়াটা বুঝে নিয়ে তারপর ওটাকে ডিল করা, এইটাই কিন্তু আমাদের এখানকার প্রফেসর্সরা করে আসছেন এবং যারা প্র্যাকটিক্যাল দিচ্ছেন তারাও ঠিক ওই রকমভাবেই কেয়ার নিয়ে আমাদের স্টুডেন্টসদেরকে শেখাচ্ছে। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, বলছি আপনারা কি এখানে ক্লাস করান? হ্যালো, হ্যাঁ আপনারা কি এখানে ক্লাস করান? কি ক্লাস পেতে চাইছেন আপনি? মানে ফটো ফটোগ্রাফার মানে করতে চায় ফটো এডিটিং এসবের ক্লাসের উপরে। আপনি কে বলছেন ভাই, আপনার নামটা বলুন। আমি গীতা হালদার বলছি, নিউ টাউন থেকে। কোথা থেকে? নিউ টাউন। নিউ টাউন কি আপনি কি নিজে করতে চাইছেন? না না না, আমার ছেলে, আমার ছেলে। ছেলে কি করে? ছেলে কি করে? আপনার ছেলে কি করে? আমার ছেলে উচ্চ মাধ্যমিক পড়তো কিন্তু ও পরীক্ষা দেয়নি, পাস করতে পারেনি। তাহলে তার জন্য এখানে ক্লাস তো হয় ভিডিও এডিটিং এবং ক্যামেরা অপারেটিং, কিন্তু আপনার ছেলের জন্য নয়, আপনার ছেলেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। মানে আমাদের অ্যাকচুয়ালি ক্লিয়ার মানে সার্টিফিকেশন লাগবে, মানে এমন না যে পড়ছে বা পাস করেনি, এই রকম স্টুডেন্টস আমরা নিতে পারবো না। তো আমাদের ক্লিয়ার করা মানে একদম 12 কমপ্লিট করা স্টুডেন্টস আমাদের লাগবে, মানে তাকে উচ্চ মাধ্যমিকটা পাস করে তারপরে তারা সে এনরোলড হতে পারবে আমাদের আন্ডারে। মানে আমাদের এই ইনস্টিটিউটটা কিন্তু খুব একটা মানে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ইনস্টিটিউট নয় যে যে আসছে সে ভর্তি হয়ে যাচ্ছে, আমি আমি অভিনয় করতে চাই আমি ভর্তি হয়ে যাচ্ছি, এই হচ্ছে ইনস্টিটিউট নয়। আমাদের ইনস্টিটিউটটা হচ্ছে গভর্নমেন্ট সার্টিফাইড এবং সেন্ট্রাল গভর্নমেন্ট সার্টিফাইড, যে সার্টিফিকেটটা পাবেন তার ভ্যালু আছে। সুতরাং সেখানে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী আমাদের ভর্তি করতে হবে, সেখানে 10+2 হচ্ছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান। গ্র্যাজুয়েশন করে তো ভর্তি হতেই পারেন, বাট মিনিমাম কোয়ালিফিকেশান হচ্ছে 10+2। সুতরাং উচ্চ মাধ্যমিক ক্লিয়ার করতে হবে, HS পাস তিনি এলিজেবল। তো এইরকম যদি কেউ থেকে থাকেন, বিশেষ করে এখন যাদের এই তো গ্র্যাজুয়েশনের রেজাল্ট বেরিয়েও গেল, তো যদি কেউ মনে করেন যে না আমি গ্র্যাজুয়েশন করেছি কিন্তু আমি একটু, অনেকেই আছেন মাস কম নিয়ে কম হয়তো পড়াশুনো করেছেন, তিনি প্র্যাকটিক্যালটা খুব ভালো শিখতে চাইছেন, ডেফিনেটলি তার হয়তো নিউজের প্রতি আগ্রহ আছে, সে কিন্তু ওই নিউজের জন্য যে কোর্সটি নির্দিষ্ট সেই কোর্সের জন্য সে ভর্তি হতে পারে। এক বছরের কোর্স সে করে নিল, তার পুরো ব্যাপারটা যে এই যে জার্নিটা তার কিন্তু কমপ্লিট হয়ে গেল। রাইট, এরকম অনেক স্টুডেন্টস আমরা পেয়েওছি যে তারা অলরেডি মাস কম কোথাও থেকে পড়ে এসছে এবং যেহেতু প্র্যাকটিক্যালটা সে কিছুই জানে না, তাই জন্য একবারে নবিশ ওই দিকটাতে, তাই জন্য তারা এই কোর্সটাতে এনরোল্ড হয়ে প্র্যাকটিক্যালের পুরো দিকটা সে শিখে গেল, এইরকমও আমরা কিছু স্টুডেন্টস পেয়েছি। এবং এক্ষুনি তুমি যে বলে সার্টিফিকেশনের কথাটা, এটা আমি একটু বলে দিই যে যেই সার্টিফিকেটটা আমাদের স্টুডেন্টসদের ইস্যু করা হবে কোর্সটা কমপ্লিট করার পর, সেটার ভ্যালিউ এতটাই বেশি যে সে স্টুডেন্ট যদি চায় সে নট অনলি ইন্ডিয়া, সে কিন্তু ইন্টারন্যাশনালি গিয়েও কাজ করতে পারে। মানে এটা গ্লোবাল সার্টিফিকেশন এটার আছে, কেউ যদি চায় যে সে বাইরে গিয়ে কাজ করবে তার কিন্তু ইকুয়াল তার অপরচুনিটি আছে, মানে এমন না যে তাকে এইখানে থেকেই কাজ করতে হবে, এর বাইরে গিয়ে হয়তো সার্টিফিকেশনের ভ্যালিউটা কমে যাবে, ব্যাপারটা কিন্তু একদমই তাই নয়। এবং কাজের জায়গা আলটিমেটলি, একটা স্টুডেন্ট যখন তার বাবা মা পয়সা খরচা করছেন তাকে পড়ানো হচ্ছে, লক্ষ্যটা কি সে এটা কোর্সটা করে একটা প্রফেশনাল জায়গায় পৌঁছাবে এবং তার একটা কেরিয়ার হবে এবং সে অর্থ রোজগার করবে, এখানে যখন বাবা মা সেই ইনভেস্টমেন্টটা করছেন তারা তাকে দেখতে হবে যে তিনি কোথায় করছেন, তার স্টুডেন্ট কোথা থেকে কি শিখতে পাচ্ছে। সেই কারণেই কিন্তু বলা যে অ্যাডমিশন হেল্পলাইন নাম্বারে ফোন করুন এবং বাবা মা আসুন, স্টুডেন্টকে নিয়ে তার গার্জিয়ানসরা আসুন, এসে দেখুন ক্যাম্পাসটা। আমরা একই ক্যাম্পাসের ভেতরে কিন্তু দুটো রানিং চ্যানেল রয়েছে এবং তার সঙ্গে আমাদের ইনস্টিটিউটটা রয়েছে, এবং তারা যখন যাচ্ছে তাদের ইনস্টিটিউটে আমাদেরকে ক্রস করেই কিন্তু তারা যাচ্ছে, একই দরজা দিয়ে প্রফেশনাল মানুষেরা ঢুকছেন, স্টুডেন্টরাও ঢুকছে। এই যে একটা অ্যাটমসফিয়ার বা এই যে একটা অ্যাম্বিয়েন্স, এই অ্যাম্বিয়েন্সটাই কিন্তু একটা স্টুডেন্টকে মেন্টালি অনেকটা
তৈরি করে দেয়, মানে এই ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য মেন্টালি রেডি করতে অনেকটা হেল্প করে দেয়। ইনফ্যাক্ট আমি একটা কথা বলি, এই যে আমরা যারা মিডিয়া সেক্টরে আছি তাদের কিন্তু একটা মেন ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে পাংকচুয়ালিটি। কেউ যদি টাইমের মানে পৌঁছাতে না পারে তাহলে কিন্তু এই সেক্টরে কাজ করা অসম্ভব। এই যে পাংচুয়ালিটিটা, এইটা কিন্তু তারা অলরেডি এইখানে প্র্যাকটিক্যাল ক্লাস করতে করতে তারা শিখে যাচ্ছে। এই যে যারা তোমরা যে ক্লাস নিচ্ছ, তো এই কথাটা কিন্তু সবসময় বলা হচ্ছে যে মানে তোমরা নিজেদের লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে আর কি স্টুডেন্টসদের সাথে যখন শেয়ার করো তোমাদের এক্সপিরিয়েন্সগুলো, তাতে কিন্তু তারা বুঝে গেছে অলরেডি যে এই সেক্টরে থাকতে হলে ইন ইয়োর ফিউচার তাহলে কিন্তু এই টাইমিংটা একটা মেজর ফ্যাক্টর। আর এইটা কিন্তু অলরেডি আমি দেখছি এখন থেকেই ওরা গ্রাস্প করে নিয়েছে। আগে যতটা টাইমের ওরা আগে মানে চলে আসতো বা দেরি করে আসতো, এখন কিন্তু এই ব্যাপারটা একদম ওভারকাম হয়ে গেছে। তো আমি ইদানিং এইটা আমি ভীষণভাবে নোটিস করলাম যে ক্লাসের একটা ইম্প্যাক্ট ওদের উপরে পড়েছে। হ্যাঁ হ্যাঁ রাইট, কারণ পাংচুয়ালিটি না থাকলে জীবনে এমনিতে ডিসিপ্লিন আর পাংচুয়ালিটি দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কথা যে কোনো ক্ষেত্রে। যে কোনো মানুষ যখন সাকসেসের এই শব্দটার দিকে দৌড়াতে যাবে তখন কিন্তু তাকে এই দুটো কথার উপরে ভর করতেই হবে, তাই নয় কি? একদমই, মানে টাইম জ্ঞানটা যদি না থাকে তাহলে কিন্তু সাকসেস পাওয়া স্পেশালি আমাদের সেক্টরে ভীষণই ডিফিকাল্ট। আর প্র্যাকটিক্যাল ক্লাস, এই প্র্যাকটিক্যাল ক্লাস সম্পর্কে একটু বলবো, তার কারণ প্র্যাকটিক্যাল ক্লাসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। থিওরি অবশ্যই শেখা দরকার, থিওরি না জানলে সে লিখবে কী করে? এই তো সেমিস্টার হতে চলেছে সামনে তাদের, তো থিওরি তাদেরকে জানতেই হবে, কিন্তু থিওরিটা তখনই মাথায় ঢুকবে যখন প্র্যাকটিক্যালটা সে করে, যখন কিন্তু সে চট করে লিখে ফেলতে পারবে, তার নলেজে থাকবে, তাই নয় কি? একদমই। এবং প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু আমরা নিচ্ছি ওই সেলিব্রিটি ক্লাস বলে মাসে একদিন সেলিব্রিটি বাইরে থেকে আসবেন ক্লাসে, মানে এরকম কোনো ব্যাপার নেই। আমরা যারা প্রতিদিন প্রতিনিয়ত দিনে 14 ঘন্টা 15 ঘন্টা কাজ করছি, আমরাই তাদেরকে বোঝাচ্ছি যে কীভাবে কাজটা করতে হবে। এবং যেহেতু আর কি এইখানকার নিজস্ব লোকেরাই তাদেরকে ক্লাসগুলো দিচ্ছে, ওদের কিন্তু সেই হেজিটেশনটাও হচ্ছে না যে আচ্ছা আমি এটা জিজ্ঞেস করবো, জিজ্ঞেস করলে যদি আমি বকা খাই। সেলিব্রিটিদের সামনে যদি এটা বাইরে থেকে কেউ এসে ক্লাস নিত ওয়ান্স ইন আ মান্থ তাহলে কিন্তু ব্যাপারটা এরকম হতো না, মানে আমার মনে হয় তারা নিজেদের প্রবলেমসগুলো বা ডাউটসগুলো খুলে শেয়ার করতে পারতো না। কিন্তু এইখানে আমি দেখছি স্টুডেন্টরা একদম নির্দ্বিধায় তাদের যেখানে যা সমস্যা হচ্ছে সবটা তারা ক্লিয়ার করে নিচ্ছে, এইটা কিন্তু একটা বিশাল প্লাস পয়েন্ট। আমাদের চেষ্টাই রয়েছে যে আমরা যারা এই মিডিয়াতে, বিশেষ করে আমরা কিন্তু হারিয়ে যাইনি, কারণ আমার সমসাময়িক বহু মানুষ কাজ শুরু করেছিলেন তারা কিন্তু হারিয়ে গেছেন, আমরা কিন্তু হারাইনি। কেননা এই লোগোটা, যে লোগোটা ঐশ্বর্যের মাথার উপরে জলজল করছে, এই লোগোটার একটা বিশাল ওয়েট আছে, কারণ এই লোগো দীর্ঘ 24 বছর ধরে মিডিয়া ইন্ডাস্ট্রিতে রাজ করেছে। রাজ ইন দ্য সেন্স আমরা আমাদের একটা মানে একটা কমার ফুললি নিউজ চ্যানেল রয়েছে, একটা এন্টারটেনমেন্ট না বলে ইনফরমেন্টমেন্ট চ্যানেল রয়েছে। এই ইনফরমেটিভ চ্যানেলটার জন্য বিশেষ করে আমি তো বলি সিটিভিএনটা হচ্ছে লাইফস্টাইল মডারেট চ্যানেল। আমাদের এই লাইফস্টাইল মডারেট চ্যানেলে কাজ করার অভিজ্ঞতাটা আমাদের সব দিক থেকে পারদর্শী করে তুলেছে, আমরা সব রকমের কাজ করতে পারি, এই কনফিডেন্সটা আমাদের রয়েছে। আমরা কিন্তু যারা একটা সময় আমরা যখন নিউজ রিড করতাম, মানে যেটা তোমরা নিউজ প্রেজেন্টার বলছো, একদম তখন হয়তো আমরা কোর্সটা করে আসিনি, বাট আমরা কাজটা করতে করতে শিখেছি যে কী করে নিউজটা রেডি করতে হবে, কী করে নিউজটা লিখতে হবে, স্ক্রিপ্ট কী করে রেডি করতে হবে। আজকাল তো সবটাই মেশিনে, আমাদের সময় তো হাতে কাগজে লিখতাম তারপর সেটাকে টেলিপ্রম্পটারে টাইপ করতাম, এটাও তো একদিন নিশ্চয়ই হয়নি, ওভার দ্য টাইম দেখে শিখতে শিখতে হয়েছে। কিন্তু এইটাই হচ্ছে তোমাদের টাইম থেকে আর আমাদের স্টুডেন্টসদের ডিফারেন্স, ওরা কিন্তু তোমাদের থেকে অলরেডি শিখে যাচ্ছে কোর্সটা করতে করতে, এবং করতে করতে শিখে যাচ্ছে, এবং ওরা আমাদের থেকে, আমরা যখন কাজ শুরু করেছিলাম তখন আমরা যতটা ব্যাক ফুটে ছিলাম, ওরা কিন্তু আমাদের থেকে 10 গুণ 10 পা কেন 100 পা এগিয়ে কাজটা শুরু করতে পারবে। আর আই থিঙ্ক আমাদের ইনস্টিটিউট থেকে যে স্টুডেন্টটা বেরোবে তার গ্রহণযোগ্যতা, তার অ্যাকসেপ্টেন্সি অন্যান্য হাউসে কিন্তু অনেক বেশি হবে, কারণ এখানে যারা মানে আমাদের কলিগ হিসেবে কাজ করেছে তারাও যখন অন্য কোথাও গেছে, এখান থেকে রীতিমতো তাদেরকে নেওয়া হয়েছে, যেহেতু আচ্ছা ওই হাউস থেকে তো ওকে তুলে নাও, তো সেরকমভাবে আমাদের স্টুডেন্টরাও ততটাই ঠিক গ্রহণযোগ্যতা পাবে। এই এই লেভেলের অ্যাকসেপ্টেন্সিটাই কিন্তু আমাদের স্টুডেন্টসরা পাবে। আর আমি এটাও মেনশন করে দিতে চাই যে শুধু কিন্তু এটার অ্যাকসেপ্টেন্সি আমাদের এখানে নয়, এটা গ্লোবাল অ্যাকসেপ্টেন্স আছে ব্যাপারটার। তো এতে আমাদের দর্শক বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছে যে এটার ওয়েটটা ঠিক কতটা, মানে এটা একটা XYZ যে কোনো একটা এডুকেশন সেন্টার বা নয়, সেই জায়গাটা থেকে আমরা কতটা আলাদা, এতেই আমাদের দর্শক বন্ধুরা নিশ্চয়ই ব্যাপারটার একটা কোনো আইডিয়া তারা পেয়ে গেছে।
এবং ঐশ্বর্যও কিন্তু ঐশ্বর্য বা তানিয়া যারা রয়েছেন ফ্যাকাল্টি তারাও কিন্তু ফিল করেছেন যে অন্যান্য হাউসের তুলনায় এবং ওনার এই এই ইনস্টিটিউটের থেকে একেডি ইনস্টিটিউট কোথায় আলাদা, এখানে ক্লাস করাতে এসে তোমরাও সেটাকে রিয়েলাইজ করেছো একদমই, মানে এই জায়গাটা অনেকটা আলাদা, মানে অন্য যে কোনো জায়গার থেকে আমি একদম মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি অন্য যে কোনো জায়গার থেকে আমাদের ইনস্টিটিউট পড়ানোর দিক দিয়ে বা স্টুডেন্ট ওয়েলফেয়ার এই জায়গাটা দিক দিয়ে কিন্তু প্রচুর আলাদা। এবং আমার যেটা মনে হয় একটা ইনস্টিটিউটের ক্ষেত্রে একটা সুন্দর লাইব্রেরি থাকতে হবে, একটা আর্কাইভ থাকতে হবে বিশেষ করে মিডিয়া হাউসের, এবং ফ্যাকাল্টি থাকতে হবে আর প্র্যাকটিক্যাল ক্লাস থাকতে হবে, প্রত্যেকটাই আমরা কিন্তু প্রোভাইড করতে পারছি। আমাদের লাইব্রেরি ভীষণ রিচ, আমাদের আর্কাইভ ভীষণ রিচ, এবং ফ্যাকাল্টি নিয়ে তো কোনো কথা বলারই জায়গা নেই। সুতরাং আপনারা নির্দ্বিধায় আসতে পারেন এখানে, আপনারা স্টুডেন্টকে এখানে ভর্তি করতে পারেন। আবারও বলছি, তিনটে কোর্স, যদি কোনো স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, গ্রাজুয়েশন করছেন বা করবেন বা হয়তো কমপ্লিট করে ফেলেছেন, তাদের জন্য হয়তো আপনার ছেলে বা মেয়েটির ক্যামেরার পিছনে বা ক্যামেরা ঘাটতে সে খুব ভালোবাসে, মেবি আপনার বাড়ি স্টিল ক্যামেরা নিয়ে সে নানা নাড়াচাড়া করছে, তার সাথে কথা বলে দেখুন সে যদি সত্যিই কোর্সটা করতে চায়। ক্যামেরার পিছনে কিন্তু প্রচুর সুযোগ, যারা ক্যামেরা অপারেশনে আছেন মানে ক্যামেরা অপারেটর যারা, বিশেষ করে যারা ভিডিও এডিটিং করছেন, কারণ আমি ক্যামেরায় ছবিটা তুললাম সেটা এডিট করার দায়িত্বটা যদি আমি জানি, মানে এডিট করার প্রসেসটা যদি আমি জানি, আমার কাজটা কিন্তু অনেক সোজা হয়ে গেল। তো এই একটা কোর্স আছে, কিংবা আপনার ছেলে বা মেয়ে চাইছেন নিউজ রিডার হতে, কিন্তু এখন তো শুধু নিউজ প্রেজেন্টার বা নিউজ ক্লাস্টার নয়, তাকে কিন্তু জানতে হবে সবটা, হাউ টু মেক আ নিউজ, তো সেইটার জন্য কিন্তু সে করতে পারে নিউজ নিউজের যে স্পেশাল কোর্সটা রয়েছে, এগুলো সব এক বছরের কোর্স। কিন্তু আপনার ছেলে বা মেয়ে চাইছে সে মিডিয়াতে স্পেশাল কিছু করবে, মিডিয়া ওরিয়েন্টেড তার একটা সঠিক ক্যারিয়ার তৈরি হবে, তাহলে আমার মনে হয় কোর্স যেটা তুমি বললে ডিপ্লোমা কোর্স যেটা, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ডিপ্লোমা কোর্সটাই অ্যাপ্ট হবে, কারণ এটাতে প্রত্যেকটা সাবজেক্ট এতটা সুন্দরভাবে স্টুডেন্টসদেরকে বোঝানো হয়, আর শুধু তাই নয় মানে যতটা দরকার, মানে এমন নয় যে যেটা দরকার নেই এরকম কিছু আমরা পড়াচ্ছি বা যেটা কম দরকার আমরা বেশি পড়াচ্ছি, ব্যাপারটা একদমই নয়, প্রচণ্ড মাপকাঠি মেপে ব্যাপারটা করা হয় যাতে স্টুডেন্টসরা মানে অ্যাকচুয়ালি সবাই তো আমরা পড়াশোনা করি সাকসেসফুল হওয়ার জন্য বা একটা চাকরি করার জন্য, মানে কেউ তো শুধু সার্টিফিকেটটা বাড়িতে সাজিয়ে রাখার জন্য পড়াশুনো করে না, তো এই ইন্ডাস্ট্রিতে কাজ করার মোটিভ নিয়েই আমাদের এই কারিকুলামটা বা এই স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে, তো এইটা ভীষণই একটা অ্যাডভান্টেজেস জিনিস। আবারও আবার বলবো যে মিড সেপ্টেম্বর থেকে কোর্স শুরু হয়ে যাচ্ছে, সেকেন্ড সেশন চালু হয়ে যাচ্ছে, মোটামুটি 10 তারিখের পরে হয়তো আর নতুন কোনো স্টুডেন্ট নেওয়া সম্ভব নয়, খুব লিমিটেড সিটস, তো আপনারা যারা যোগাযোগ করতে ইচ্ছুক ইমিডিয়েটলি অ্যাডমিশন হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফ্রি কাউন্সেলিং, স্টুডেন্টকে নিয়ে আসুন, ক্যাম্পাস দেখে যান, আপনি নিজে অ্যাসিওর হয়ে যান যে আপনার ছেলে বা মেয়েকে আপনি কোথায় পড়তে পাঠাবেন, এসে দেখে আপনার ছেলে বা মেয়ের কোন এই তিনটে কোর্সের মধ্যে কোনটাতে তার ইন্টারেস্ট বা সে স্কোর করতে পারবে, অ্যাডমিশন একাডেমিক কাউন্সিলার যিনি রয়েছেন তিনি যেহেতু একজন কাউন্সিলার, তিনি কিন্তু বুঝতে পারেন স্টুডেন্টের সাথে কথা বলে যে তার সে কোথায় গিয়ে স্কোর করতে পারবে বা ক্র্যাক করতে পারবে কোন কোর্সটার মধ্যে, ক্র্যাক করাটা ভীষণ ইম্পর্টেন্ট, তাই নয় কি? একদমই, মানে এরকম অনেক কি হয়ে রয়েছে যে মানে এটা আমরা অনেক বিগত এত মাস ধরে দেখলাম যে কিছু কিছু স্টুডেন্ট তারা ভেবে রয়েছে যে তারা ক্যামেরা অপারেশন আর এডিটিংটা ধরুন শিখবে, মানে এইটাই তাদের তারা পড়তে চায়, এই পার্টিকুলার কোর্সটাই করতে চায়, কিন্তু এখানে আসার পরে কাউন্সেলিং সেশনটা অ্যাটেন্ড করার পর আমাদের কাউন্সিলারের সাথে কথা বলার পর মানে যে কাউন্সিলার তিনিও বুঝতে পেরেছে যে তার এরিয়া অফ ইন্টারেস্ট হতে পারে ওইটা, কিন্তু তার নলেজ অনেক বেশি, ধরুন নিউজ সেন্সটা বেশি, কোনটা নিউজ হবে, কোন ইভেন্টটা নিউজ হবে এবং কোনটা হবে না, এই যে জাজমেন্টের জায়গাটা এইটা অনেক বেশি, এটা খুব ইম্পর্টেন্ট, একদম, তো এই সেন্সটা যার মধ্যে থাকে সে কিন্তু নিউজ এই সেক্টরটাতে তার সাকসেস রেটটা অনেকটা বেশি হাই থাকে। নিউজ মানেই যে শুধু নিউজ প্রেজেন্টার তা নয়, কিন্তু নিউজ এডিটর একজন রয়েছেন যিনি একজন বুলেটিন প্রোডিউসার থাকেন, ডেস্কের প্রচুর কাজ রয়েছে, মানে একটা নিউজকে কেন্দ্র করে কিন্তু চাকরির জায়গাটা কাজের জায়গাটা কিন্তু অনেক ভাগ রয়েছে, সুতরাং আমাদের জানতে হবে বুঝতে হবে, আজকে হাতে সময় নেই, প্রত্যেক বুধবার এবং শনিবারের সন্ধ্যে 7টায় অনুষ্ঠান দেখতে থাকুন। ধন্যবাদ জানাবো ঐশ্বর্যকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।